Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ami Khandakar Soheil Rana আসছি SR TV Shohel Rana থেকে। আজকে আসলে অনেক কষ্টের ভিতরে মাঝে মধ্যে ছোট্ট একটা আনন্দ অনেক বড় কিছু দেয়। তো যে জিনিসটা আপনাদের শেয়ার করতে যাচ্ছি সেটা হলো যে পেয়ারাটা খায় না গাছের পেয়ারা। हमारे यूट्यूब चैनल एसआर टीवी सोहेल राना से हलो 15 साले खोला छिलो किन्तु आमी एटा बुझी ना जानी ना कि करते हैं। तो 19 साल मार्च मासे 13 तारीख थेके आमी जानार परे मोटामुटी भावे आमी एटा शुरू करी कन्टिन्यू जे देखी कि करा जाए। तो मार्च मासे 13 तारीख थेके आजके आमार 9000 सबसक्राइबार पूर्ण होयेछे। माने आमार काछे खूब भालो लागतेछे जे आमाके देखे 9000 लोक, 9000 ना देखो 8000 7000 जाई देखो আমার কাছে খুব ভালো লাগে, খুব ভালো লাগছে জিনিসটা। এর জন্য আজকে আমি কালকে আপনাদের দেখাইছিলাম যে পরকাটা কবুতরগুলা জন্য এখন এই বর্ষার ভিতরে আপনি এই পরকাটা কবুতরকে কি খাওয়াবেন, মানে কি খাওয়া দিলে তার শরীরটা স্ট্রং হবে। এবং কবুতরের মেন জোর হলো পাখে, পাখগুলো অনেক চড়া হবে এবং বডি ফিটনেস অনেক মোটা হবে। সেটা আবার আপনার ভাদ্র মাসে রোদ খাওয়ায় कबूतर के रोद खावाते खावाते बाड़ी माने उड़ाते उड़ाते कबूतर आबार बडी फिटनेस निये आसते होबे। तखन आबार कि करते होबे ओटा भाद्र मासे। एखन आपनादेर देखाबो आमी जे कबूतरके एई बर्षाकाले कि खावाबेन, जार जार कबूतर सेई आन्दाज करे। आमार कबूतर मने हय मेबी 250 থেকে 300 कबूतर आछे उड़ानोर जन्य। तो आमी ओई आन्दाजे कबूतर खाबारटाई करछि। आसेन आपनादेर देखाई काटो ना কিভাবে কি করি। আর আমাকে সাহায্য করতেছে আমার ছোট ভাই রাজীব। রাজীব দেখো তুমি কিভাবে কি পাঁচ মিশালে করো। এখানে আছে আমি আপনাদের দেখাই, এখানে এখানে আছে হলো রাজীব দেখো তো জায়গা আছে, ধান আছে, গম আছে, ভুট্টা আছে, ডাবলি আছে, তারপরে রেজা আছে, বাজরা আছে। এই তো এটা তুমি মিশে রাখছিল আগে? হ্যাঁ আগে মিশে রাখছিল। তারপরে আছে হলো এখানে আছে হলো ধরেন আমার 300 কবুতরের জন্য এখানে মনে হয় প্রায় 2 কেজির মতো মিক্সচার আছে, এটা ঘরে মিশানো ছিল। আর তারপরে আছে ছোলা 1 কেজির মতো। তারপরে আছে যে পপকর্ন, পপকর্নটা হলো কবুতরের পরের জন্য সবচেয়ে বেশি বেস্ট, একদম বেস্ট জিনিস পপকর্নটা। এখানেও 5 পিশালি পপকর্নটা আপনি যত খাওয়াবে, পপকর্ন না সরি বড় ভুট্টা, বড় ভুট্টাটাই করো। এই যে বড় ভুট্টা, বড় ভুট্টা যত খারাপ কবুতর ফেদার অনেক চড়া হবে। তারপরে আছে কিছু ধান, ধানটা আমি এখন দেই না সচরাচর, এখন দেওয়ার মার হয়েছে ধানটা জানি অভ্যাস থাকে। মানে শীতে যখন ভাদ্র মাসে যখন আমি কবুতরকে ধান খাওয়ানো শুরু করি তখন জানি ধানের প্রতি ওদের অনীহা না আসে, এর জন্য ধানটা দেওয়া হয়। তারপরে আছে গ্রিট, গ্রিটটা হলো মানে কবুতরের সুষম খাওয়ার জন্য। এখানে যা আছে আমি তো বলে দিয়েছি। রাজীব মিশা খাবারটা আর আপনাদের আজকে ছোট্ট একটা টিপস দিব সুন্দর। এটা হলো পরে, এটা হলো ভিডিও শেষ দিক দিয়ে। তো এই টিপসটা আশা করি আপনাদের কাজে লাগবে অনেক। এই দেখো খাবারটা মিক্স হয়ে গেল ইনশাল্লাহ। এগুলো সব কবুতর, এই যা যত কবুতর দেখতেছেন উড়ানো কবুতর এগুলো সব খাবে। আবার পর কাটার কবুতরের জন্য আলাদা। তো টিপসটা একটু পরে দিতেছি আপনাদেরকে। যে টিপসটা আমি বলবো সেটা হলো আমার ব্যক্তিগত ধারণা মতামত, আর আমি যেগুলো দেখেছি এগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমার সাথে কারো মিলাবেন না কোনো সময়। আর দয়া আশা করি আর কারো এর থেকে ভালো বুদ্ধি থাকতে পারে, এর থেকে ভালোই থাকতে পারে, তাদেরটাও নিয়েন। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি প্রকাশ করি, এইটা আমার চ্যানেল, আমি প্রকাশ করি। আপনাদের যদি ভালো লাগে আপনারা নেবেন, আর যদি খারাপ লাগে আপনারা নেবেন না। তো যে টিপসটার জন্য বলছিলাম সেটা হলো যে আপনার খাকি কবুতর ভালো লাগে, লাল খাকি কবুতর অনেকের ভালো লাগে, অনেক চায় যে লাল খাকি কবুতর করব। তো লাল খাকি কবুতর করতে মানে অনেক দূরে যেতে হয় না, সেটা হলো যে আপনার ঘরেই পুরা থাকে, আপনি অ্যাভেলেবেল লাল খাকি করতে পারবেন। সেটা হলো যে আপনার ঘরে সবচেয়ে অবহেলিত যদি কবুতর থাকে, এটা হলো চাঁদিলাল কবুতর, চিলার থেকে আসা। এই চাঁদিলাল কবুতর চিলার থেকে আসা, এটা হলো একটা সবচেয়ে অবহেলিত কবুতর বাসার ভিতরে। হ্যাঁ, এইটা এই চাঁদিলাল কবুতর দিয়ে আপনি এই লাল গিয়ার কবুতর, চুইনা সাদা চুইনা কবুতর এভাবে জোড়া দেন, আপনার ঝোলে ঝোলে লাল খাকি এবং খয়রা, মানে খয়রা খাকি আসবে, ঝোলে 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 একদম লাল খাকি আর খয়রা খাকি আসবে। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনি জোড়া দিয়ে দেখেন, যদি না হয় তারপরে আমাকে বলবেন। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি আমার ছাদে যতটুকু পারি ততটুকুই ভিডিও করব, যখন যেটা ভালো লাগে সেটাই করব। আজকে একটা ভিডিও দেখছি এক জায়গায়, কিছু ভাই আমার বড় ভাইরা সিরাজগঞ্জ গেছে, তো ওইখান থেকে একটা ভালো একটা দিছে, সেটা হলো প্রত্যেকটা খাঁচার কোনায় বড় ভাইদের দেখলাম বড় ভাই ন্যাপথন রেখে দিছে। তো ন্যাপথন রাখার উপকারিতা সে বলল যে ন্যাপথনটা রাখলে যে কবুতর যে বৃষ্টির যে গন্ধ, ওই গন্ধটা থাকে না, তারপরে কবুতর পাখে যে পোকা মাছি থাকে ওইটাও অনেকে অংশ দূর হয়ে যায়। তো আমার কাছে আইডিয়াটা দারুণ লাগছে, যেটা আইডিয়া দারুণ লাগে, যেটা যুক্তিতে আসে আমি ওটা করি। আপনি এটা করেন, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, ইনশাল্লাহ আপনি লাল খাকি জ্বলে জ্বলে পাবেন। তা আজকে রাখি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।